हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू अनदर वीडियो। तो गाइस कैसे हैं आप लोग? आई होप कि आप सब फिट फाट हैं, खुश पाश हैं। माय नेम इज उसामा, माय नेम इज अवैस। तो गाइस आज की वीडियो होने वाली है, वो होने वाली है रुफाइन सिटी उतारा पे। तो आई थिंक उतरा है या गाइस उतारा है, ऐसा ही है कुछ नाम। और गाइस इसके हमने वीडियो देखी थी राजू कुतरा मॉडल टाउन, वाकई गाइस वो भी काफी इंटरेस्टिंग और काफी ब्यूटीफुल वीडियो थी, शॉकिंग वीडियो थी। तो गाइस देखने वाले हैं कि ये कैसे होने वाली है, ये भी क्वेश्चन वीडियो है। देखते हैं गाइस वीडियो कैसे होने वाली है। उससे पहले चैनल पर नए हैं या चैनल को सब्सक्राइब कर लें और साथ बेल आइकन के जो बटन है उसको लाजमी प्रेस करें यार, ताकि हर वीडियो का नोटिफिकेशन आपको सबसे पहले मिलता रहे। चलिए गाइस देखते हैं फिर कैसे होने वाली वीडियो। लेट्स स्टार्ट। ओ स्टार्ट में कैसा है पायन क्लब भी है इधर, कॉमेडी क्लब है लिखा क्या ऐसा, क्लीन डोगरा साहब, ब्यूटीफुल नाइट व्यू अच्छा होगा। वाह नाइट व्यू अच्छा है ये। हाँ न्यूज से पहला सा आता है फोटो बच्चों के लिए भी। ये पार्क है कोई ना, पार्क है ना, पार्क है कोई। সবুজ মাঠে খেলছে কয়েকজন শিশু, তা দেখে আমার ছেলে শৈশবও ছুটে গেল মাঠে। এমন খোলা মাঠ এই ঢাকা শহরে তার খুব একটা দেখা হয়নি। আমার স্ত্রীও সুযোগ পেয়ে দোল খেতে শুরু করেছে। আসলে পরিবেশটাই এমন যে এখানে এসে চারপাশের নান্দনিক স্থাপনা আর শিশুদের উচ্ছলতা দেখে কখনো নিজেও হারিয়ে যাবেন শিশুদের। তো ইউটিউবের মাধ্যমে অনেকেই বুঝে গেছেন এটি বেসরকারি উদ্যোগে রাজধানীর। দুধের স্বাদ ঘোলে মেটানো বলে যে প্রবাদটি আছে, আমাদের অবস্থা ঠিক তাই। আমি পরিবার নিয়ে এখানে এসেছি স্রেফ ঘুরে দেখতে। স্বপ্ন থাকলেও এমন একটি জায়গায় একটি অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য আমাদের নেই, তাতে কি এমন পরিবেশে পরিবার নিয়ে কিছু সময় কাটানোর পাশাপাশি এগিয়ে যাওয়া বাংলাদেশের কথা লাগে। চারশো বছরের পুরনো আমাদের প্রাণের শহর ঢাকা, কত অপরিকল্পনা আর স্বেচ্ছাচারের শিকার যে এই শহরকে হতে হয়েছে তার কোনো হিসেব নেই। ধীরে ধীরে বেড়ে উঠেছে ঢাকা শহরের আয়তন, অপরিকল্পনার ছাপ বুকে নিয়ে গড়ে ওঠা এই শহরে এখন কিছু কিছু পরিকল্পিত স্থাপনা চোখে পড়ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে এখন গড়ে উঠছে অনেক দৃষ্টিনন্দন বিশ্বমানের স্থাপনা, যার নজির এই রূপায়ণ সিটি উত্তরা। রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের পশ্চিম পাশে প্রকল্পটি ঘুরে দেখতে দেখতে এ বিষয়ে কিছু তথ্য শেয়ার করা যাক। আমরা জানি ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা ধরা হয় গুলশান, বাড়িধারা, বনানি ও ধানমন্ডিকে, কিন্তু একটি নির্দিষ্ট প্রকল্পের সার্বিক পরিবেশ দেখলে এটাকেই সবচেয়ে অভিজাত এলাকা বলে মনে হবে। রূপায়ণ সিটি উত্তরা বেসরকারি খাতের দেশের সবচেয়ে বড় মেগা গেটেড কমিউনিটি। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে এর কাজ উদ্বোধন হয় আর আজ ২০২০ সালে এসে এটি বাস্তব রূপ পেয়েছে। ১৪০ বিঘা জমির উপর গড়ে উঠছে এই আবাসন প্রকল্পটি। প্রকল্পের ভেতরে রয়েছে ১২০ ফুট রাস্তা যা একেবারে প্রস্তুত, আছে ফুটপাতে হাঁটা ও বিশ্রাম নেয়ার ব্যবস্থা। এছাড়া দুপাশের সড়কের মাঝে ফুল আর বৃক্ষের মন ভোলানো সৌন্দর্য দেখা যায়। নগরায়নের আধুনিক ব্যবস্থায় বর্তমান বিশ্বে সবচেয়ে সম্প্রসারণশীল খাত হচ্ছে এই গেটেড কমিউনিটি। এই ব্যবস্থায় কোনো নির্দিষ্ট আবাসন প্রকল্পে বসবাসকারীদের জন্য উন্মুক্ত পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পার্ক, খেলার মাঠ, বিপণী বিতান, তারকা সম্পন্ন হোটেল ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সহ বিনোদনের সব ব্যবস্থা নিশ্চিত করা হয়।
অর্থাৎ ওই নির্দিষ্ট এলাকার মধ্যেই সেখানকার বাসিন্দারা সব নাগরিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। রূপায়ণের এই আবাসিক প্রকল্পটি সেভাবে গড়ে উঠছে। এখানে থাকছে নিজস্ব অগ্নি নির্বাপক দল, বর্জ্য ও পয় পরিশোধনাগার, সার্বক্ষণিক পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা। প্রকল্পটির কাজ সম্পন্ন করা হচ্ছে। একটি পর্যায় হলো এসব ফ্ল্যাট 1980 বর্গফুট থেকে 2830 বর্গফুটের 3 বেড, 3 বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন, ফ্যামিলি লিভিং থাকছে এই ক্যাটাগরির ফ্ল্যাটগুলোতে। নির্মাণ শেষ হওয়া এই ফ্ল্যাটগুলোর বেশিরভাগ বিক্রি হয়ে গেছে। ওই যে দূরে কাজ চলছে যেখানে, 2022 সালের মধ্যে সেখানে গড়ে উঠবে অসংখ্য ফ্ল্যাট, সেগুলো এখন অনেকেই বুকিং দিচ্ছেন। 2100 বর্গফুটের এসব ফ্ল্যাটের দাম পড়বে 2 কোটি টাকার উপর, অর্থাৎ প্রতি বর্গফুট 11,000 টাকার বেশি। নির্মাণাধীন ডুপ্লেক্স সাইজের অ্যাপার্টমেন্টগুলো হবে 3,997 বর্গফুট থেকে 5,830 বর্গফুট। এগুলোতে 4 বেড, ড্রয়িং, ফ্যামিলি লিভিং, ডাইনিং, কিচেন, ড্রাই কিচেন ও 3 বারান্দা থাকবে। এছাড়া পেন্ট হাউস নামে আরেকটি ফেজে 2,357 বর্গফুট থেকে 7,353 বর্গফুট থাকবে। এগুলোতে 3 ও 5 বেড, ড্রয়িং, ফ্যামিলি লিভিং, ডাইনিং, কিচেন। শিশুদের খেলাধুলার জন্য থাকছে প্রচুর জায়গা। প্রতিটি ভবন 10 তলা বিশিষ্ট, বাইরে থেকে যেগুলো দেখতে ঠিক একই রকম। প্রকল্পের ভেতরে প্রতিটি ফেজে আছে প্রার্থনা ঘর, মসজিদ। শিশুদের আপাতত পায়ে হেঁটে নিরাপদে শিশুরা যাতে স্কুলে যেতে পারে তার সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এখানে। এই রূপায়ণ সিটিতে দিনের দৃশ্য যতটা সুন্দর, রাতের দৃশ্য তার চেয়েও বর্ণিল। আমরা আসলে অপেক্ষা করছিলাম রাতের কখনো গোলাপি, কখনো সবুজ রঙের বর্ণিল আলো ও ঝর্ণাধারা এক মনে ঝরে যাচ্ছে। প্রকল্পটি দেখতে আসা অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। দিনের আলোতে দেখা ভবনগুলো সন্ধ্যায় কেমন যেন অচেনা সৌন্দর্য নিয়ে হাজির আমাদের মাঝে। সাদা ভবনগুলো রাতের উজ্জ্বল আলো মেখে আমাদের থাকতে বলছে আরো অনেকক্ষণ। সন্ধ্যার আলোয় দূরের নীলাকাশ আরো নীল হয়ে ছড়িয়ে আছে। পুরো প্রকল্পের কাজ শেষ হলে রাতের দুবাই বা সিঙ্গাপুরের মতোই ঝলমলে হবে রূপায়ণ সিটি উত্তরা। প্রকল্পের ভেতরে রয়েছে কমিউনিটি ক্লাব। রাজধানীর অভিজাত কমিউনিটি ক্লাবগুলোর মতোই এখানে সব সুযোগ সুবিধা থাকবে। এছাড়া সুইমিং পুল, সবুজ বাগান, কনভেনিয়েন্ট সব বিল্ডিং, কিড জোন ইত্যাদিও আছে এই প্রকল্পে। সবশেষে জানাই, খোলা এই জায়গায় 2025 সালের মধ্যে গড়ে উঠবে অত্যাধুনিক শপিং মল। ঢাকার বুকে একখণ্ড দুবাই বা সিঙ্গাপুর রূপায়ণ সিটি উত্তরা প্রকল্পটি। এভাবেই ঢাকার ভেতর হোক আরো পরিকল্পিত আবাসন ব্যবস্থা, তবে সেই ব্যবস্থা যেন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের নাগালে হয় সেটাই কামনা। क्या बात है यार, काफी इंटरेस्टिंग किस्म की वीडियो थी यार गाइस। इतना ब्यूटीफुल यार, क्या बात है यार। यार सारा दुबई जैसा माहौल था यार वहां पे, मुझे लगा जैसे खजूरें जैसे ना, दुबई जैसे लग रही है वहां पे। वाकई वैसे था वो जो बिल्डिंग जो है, वो बिल्डिंग बार बार दिखा रहे हैं ना। वो जब 10 ईयर डिजिटल वाली वीडियो देखी है, उसमें भी बांग्लादेश, उसमें भी वो दिखाया गया, लेकिन वाओ
आज फिर वो दिखाया गया, उसके अंदर से दिखाया गया कि वो मॉल बन रहा है, मॉल बन रहा है, उसके ऊपर चार हेलीकॉप्टर खड़े थे यार, मैंने देखा है उस इतनी बड़ी बिल्डिंग बनी यार, वो वाला अभी वो स्केच तैयार हो रहा है यार, उसके पास बिल्डिंग भी बनी है, बनी हुई है, जब वो तैयार होगा यार उसका नेम क्या है वो बताएं यार, मतलब क्या शॉपिंग मॉल या उसके साथ और भी कुछ काफी कुछ होगा जो अटैच होगा एक ही बिल्डिंग के अंदर, काफी ब्यूटीफुल मॉल होने वाला है यार, वीडियो तैयार होने वाला है यार, और जो रोड्स इतने क्लीन, ये जो हमने पहले जो कटिंग देखा था अभी सारा क्लीन नहीं हुआ, जो हमने पहले देखा यार वो भी अभी अभी तैयार नहीं हुआ था पूरा, वो भी काफी शॉपिंग ब्यूटीफुल थी यार, इतनी ज्यादा बिल्डिंग, लेकिन वो काफी तौर पर बना था, ये भी अभी काम हो रहा है इस पे, वो काफी बन गया था, इस पे अभी ज्यादा काम रहता है जी, इसमें ना थोड़ी सी जगह यही बिल्डिंग है बस, ये साइड वाली दिखाई गई है, ये फिर ड्रोन भी होता ना फिर सारा पता चल रहा था कौन कौन सी भी है, लेकिन अभी बनेगी आगे फिर देखेंगे इंशाल्लाह, वो वाली बिल्डिंग जो है ना वो बड़ी पसंद आ रही है मुझे तो, बड़ी पसंद आ रही है, कैसी यार बोल गई थी जो वहाँ पर ग्रीन जगह थी वो क्या था, उस पर घास होने वाला क्या क्या चीज है यार, वो तो कोई अलग ही दुनिया होगी, अब बनेगा फिर पता चलेगा क्या यार, काफी ब्यूटीफुल था ये भी वीडियो, वाकई यार काफी इंटरेस्टिंग था यार, कमाल था यार, इतनी वीडियो देख रहे हैं गाइस, पहले से जो है ना वो ब्यूटीफुल ही और अच्छी आ रही है वाकई, तो भाई तब तक के लिए दीजिए फिर इजाजत, नेक्स्ट वीडियो चाहते हैं तो आप कमेंट कर दें, तो मिलते हैं अपने नेक्स्ट वीडियो, तब तक दीजिए इजाजत, अल्लाह हाफिज़।